নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে শারদীয়া দুর্গাপুজোর আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই মাসে দুইটি রাশি সর্বশ্রেষ্ঠ রাশি হতে চলেছে, নাম্বার ওয়ান রাশি হতে চলেছে এই দুই রাশি। টাকার গদিতে বসতে চলেছে এই দুই রাশি। কী কারণে বসবে? গ্রহের যে গোচর সেই অনুযায়ী এই দুইটি রাশি কিন্তু বিশেষভাবে শুভ ফল এই পুজোর মাসে কিন্তু পেতে চলেছে। বিশেষ করে ধনের দিকটা, অর্থনৈতিক দিকটা বিশেষভাবে আপনাদের কিন্তু বৃদ্ধি কিন্তু হবে। তো কোন এই দুইটি রাশি দেখুন, প্রথমেই আপনাদেরকে বলি 11 অক্টোবর 2021, এই যে শনি বকরি থেকে মার্গী হচ্ছে, এবং 18 অক্টোবর 2021 বৃহস্পতি বকরি থেকে মার্গী হয়ে যাচ্ছে। এর ফলে এই দুইটি রাশির রাজযোগ সৃষ্টি হচ্ছে। এই রাজযোগের ফলে এই দুইটি রাশির ধনবর্ষা হতে চলেছে। অর্থাৎ যে দুটি রাশির আমি কথা বলবো ডায়েরিতে নোট করে নেবেন, অদ্ভুত অকল্পনীয় রেজাল্ট পেতে চলেছে, নির্ণায়ক হতে চলেছে এই দুইটি রাশি। আমি কৌশিকরা খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, কেন সেটাও আপনাদেরকে আমি গ্রহের গোচর অনুযায়ী আপনাদেরকে বুঝাবো। কৌশিকরায় কখনো হাওয়াতে কথা বলে না, যেটা বলে সম্পূর্ণ গ্রহের গোচর ধরে। এবং এর পাশাপাশি কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। সঠিক আপনার প্রতিকার এবং সঠিক প্রেডিকশান যদি হয়, সঠিক যদি নির্ণয় করা যায় কোন জায়গাতে আপনার সমস্যা হচ্ছে, একদম নিশ্চিত আপনি ধরে রাখুন আপনি যেটা আপনার ভাগ্যে আছে সেটা আপনি পাবেনই পাবেন, যেটা বাধা সৃষ্টি হচ্ছে। এই যে ধন অর্থ, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে কিন্তু আপনার কপাল, আপনার ভাগ্য। আপনার ভাগ্যে যদি না থাকে, আপনার কপালে যদি না থাকে, কিন্তু ধন কিন্তু হবে না। অর্থাৎ সম্পূর্ণ নির্দেশ করছে ভাগ্যের উপর। তো যে দুটি রাশির কথা আমি বলছি সেই দুটি রাশি কিন্তু বিশেষভাবে শুভ ফল প্রদান করতে চলেছে। এক নম্বর রাশি, নাম্বার ওয়ান শুনছেন খারাপ, কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের ভাগ্যাধিপতি কেন্দ্রভাবে অবস্থান করছে, ভাগ্যের অধিপতি কেন্দ্রভাবে অবস্থান করে সরাসরি তার সপ্তম দৃষ্টি আপনার কেরিয়ারের ঘরে পড়ছে। অর্থাৎ কেরিয়ারের দিক থেকে লাভ, বিদেশ থেকে লাভ, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট। কর্মের জায়গাটা আপনাদের ভালো হবে, কর্মক্ষেত্রে উন্নতি, লটারি শেয়ার থেকে অর্থ কিন্তু পাবেন। কারণ শনি আপনার দ্বাদশভাবে বকরি থেকে মার্গী হচ্ছে, এবং বৃহস্পতিও আপনার বকরি থেকে মার্গী হচ্ছে। বৃহস্পতি আপনার ধনপতি এবং একাদশপতি, আপনাদের ব্যয় হবে কিন্তু ইনকামের জায়গাটা, অর্থাৎ ক্যাশ ফ্লোয়ের জায়গাটা আপনাদের কিন্তু বৃদ্ধি করবে। আপনি কুম্ভ রাশির মানুষ, আপনি সেরার সেরা রাশি হতে চলেছে, নাম্বার ওয়ান। অর্থাৎ এই পুজোর মাসে আপনাদের অর্থনৈতিক দিকটা যথেষ্ট কিন্তু মজবুত হবে, আমি কৌশিকরা খুব দায়িত্ব নিয়ে বলছি। এবং সফলতা জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্দেশ করছে, লাভ পেতে চলেছেন। আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন ডায়েরিতে নোট করে নিন কুম্ভ রাশি। এবং পারিবারিক সুখের জায়গা আপনার কেন্দ্রে বসে কেন্দ্রকে দৃষ্টি দিচ্ছে, ত্রিকোণের অধিপতি কেন্দ্রে দৃষ্টি দিচ্ছে, এবং সেখানকার অধিপতি হচ্ছে শুক্র। অর্থাৎ আপনাদের পারিবারিক সুখের জায়গা, সম্পত্তিগত দিক থেকে লাভ, এই সম্ভাবনা, মাতৃসুখ, বন্ধুবান্ধব আত্মীয় স্বজন থেকে সহযোগিতা, ভ্রমণ, জ্ঞান, এইগুলো কিন্তু বৃদ্ধি করবে। এবং ব্যবসার ক্ষেত্রে আপনাদের শুভ। এরপরের যে নাম্বার টু যে রাশি, দুটি রাশি সর্বশ্রেষ্ঠ রাশি হতে চলেছে ধনের দিক থেকে এই পুজোর মাসে, সেটি হচ্ছে
মকর রাশি। মকর রাশির আপনাদের পঞ্চম এবং দশম আপনাদের একাদশভাবে অবস্থান করছে এবং সরাসরি আপনার পঞ্চমভাবে পঞ্চমপতির দৃষ্টি এবং আপনাদের কর্মাধিপতিকে নিয়ে। প্রথম কথা, আপনাদের ক্ষেত্রে আকস্মিক ধনলাভ। শনি এখানে আপনার বকরি থেকে মার্গি হচ্ছে এবং বৃহস্পতিও কিন্তু আপনার 18 অক্টোবর বকরি থেকে মার্গি হচ্ছে। দৈনিক রোজগার বৃদ্ধি করবে। বৃহস্পতি আপনাদেরকে কী দিবে? ধন দিবে, নাও নাও আরও টাকা। শুনিও তাই, এখানে নিজবঙ্গ রাজযোগ সৃষ্টি করছে, অর্থাৎ ধনের জায়গাটা আপনাদের বৃদ্ধি করবে। ব্যবসার ক্ষেত্রে আপনাদের শুভ, আপনাদের দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে। আকস্মিক ধন প্রাপ্তি, বিদেশের জায়গা সঙ্গে যারা রত আছে বিদেশ থেকে লাভ পাবেন মকর রাশি। নোট করে নিন, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি কিন্তু মকর রাশির হতে চলেছে। এবং কর্মের জায়গাটা, অর্থাৎ কর্মাধিপতি আপনার সফলতাভাবে বসে আছে এবং কেতুর সাথে, অর্থাৎ তার বলবত্তা আরও বৃদ্ধি করছে। অর্থাৎ এই জায়গাটাতে কর্ম পাওয়ার এবং আপনার মার্গি শনি দৃষ্টি আপনার কর্ম হয়ে পড়ছে। অর্থাৎ সরকারি চাকরি বা যারা চাকরির জন্য প্রচেষ্টা করছিলেন, অর্থাৎ চাকরির একটা সম্ভাবনা সৃষ্টি করছে, বা যারা চাকরি ক্ষেত্রে পরিবর্তন চাইছিলেন সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি করছে মকর রাশি। আপনি, হ্যাঁ আপনাকেই বলছি মকর রাশি, আপনারা যারা আছেন। এবং আপনাদের শেয়ার মার্কেট থেকে লাভ, লটারি থেকে লাভ এই সময় কিন্তু আপনাদের হবে। আপনি ডায়েরিতে নোট করে নিন। এবং আপনাদের ভ্রমণ যোগ আপনাদের কিন্তু দেখা যাচ্ছে। এবং এর পাশাপাশি ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, অর্থাৎ ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের কিন্তু আসবে। এই যে হঠাৎ অর্থ পাওয়া বা আপনি ঐশ্বর্যের শিকড়ে যাওয়া, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ডেস্টিনি, আপনার ভাগ্যর উপর। ভাগ্য যদি আপনার সাথ না দেয়, আপনি হাজার পরিশ্রম করেন কি না, আপনি কিন্তু সাকসেসফুল সফলতা মানুষ হতে পারবেন না। তো বর্তমান যে গ্রহের গোচর, সেই অনুযায়ী যে কাজ আটকে আছে দীর্ঘদিন ধরে সেই কাজগুলো আপনাদের হবে। আপনাদের টাকা আটকে গেছে, বিল আটকে গেছে, সেই টাকাগুলো আপনাদের পুনরুদ্ধার হবে। বিল পাস হচ্ছিল না, বিল পাস হবে। প্রমোশনের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ এই কুম্ভ রাশি এবং মকর রাশি সর্বশ্রেষ্ঠ এক নম্বর রাশি হতে চলেছে, টাকার গতিতে বসতে চলেছে এই দুইটি রাশি। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।